প্রাণের শহর কলকাতা। আর এই কলকাতার আশেপাশে ছড়িয়ে আছে অনেক অজানা ইতিহাস, এমন ইতিহাস যা হয়তো বই খুঁজলেও পাওয়া যাবে না। আজ আমরা চলেছি সেরকমই এক ইতিহাসের অনুসন্ধানে, সেটি হলো মার্বেল প্যালেস। মার্বেল প্যালেস হলো উত্তর কলকাতার একটি জমিদার বাড়ি। এটি 46 মুক্তারামবাবু স্ট্রিট কলকাতা 7 অবস্থিত। এটি 19 শতকের কলকাতার অন্যতম সেরা সংরক্ষিত এবং মার্জিত বাড়ি। ম্যানশনটি মার্বেল প্রাচীর, মেঝে এবং ভাস্কর্যের জন্য বিখ্যাত এবং সেখান থেকেই এর নাম হয়েছিল মার্বেল প্যালেস, যার নামকরণ করেছিলেন বড়লাট লর্ড মিন্টো। ১৯৩৫ সালে ধনী বাঙালি বণিক রাজা রাজেন্দ্র মল্লিক দ্বারা নির্মিত হয়েছিল এই প্যালেস। তিনি শৈল্পিক নিদর্শন সংগ্রহ করতেন। বাড়িটি তার বংশধরদের আবাস হিসেবে এখনও অব্যাহত রয়েছে। রাজেন্দ্র মল্লিক ছিলেন নীলমণি মল্লিকের দত্তক পুত্র, যিনি একটি জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন যা মার্বেল প্রাসাদের প্রাঙ্গণেই অবস্থিত। বাড়িটি স্টাইলের দিক থেকে নিউ ক্লাসিক, অন্যদিকে এর উন্মুক্ত উঠোনগুলির পরিকল্পনা মূলত ঐতিহ্যবাহী বাঙালির। উঠোন সংলগ্ন একটি ঠাকুর দালান বা পরিবারের সদস্যদের জন্য একটি উপাসনা স্থান রয়েছে। তিনতলা বিল্ডিংয়ের চীনার মণ্ডপের স্টাইলে নির্মিত ফ্রেঞ্চ ওয়ার্ক ও ঢালু ছাদযুক্ত অলঙ্কৃত করিন্থিয়ান স্তম্ভ এবং সজ্জিত বারান্দা রয়েছে। অঙ্গনে লনযুক্ত একটি বাগান, একটি শিলাবাগান, একটি হ্রদ এবং একটি ছোট চিড়িয়াখানাও অন্তর্ভুক্ত রয়েছে। রাজা রাজেন্দ্র মল্লিকের একক সংগ্রহ নিয়ে রোমান এপিস, গ্রিক মাইথোলজি, ওরিয়েন্টাল স্থাপত্যকলার নিদর্শন এই প্যালেস। স্থাপত্য গড়তে স্থপতিরা এসেছিলেন দেশ বিদেশ থেকে। 12 একর ভূমিতে 1830 সালে শুরু হয়েছিল এই প্যালেস। ইতালি থেকে আনা 126 ধর্মী মার্বেলে 5,000 শ্রমিকের 5 বছরের শ্রম এই রূপ পায় মার্বেল প্যালেস। প্রাচ্য ও পাশ্চাত্যের ভালোবাসা রাজা রাজেন্দ্র মল্লিকের সংগ্রহ থেকে বোঝা যায়। বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি, মূর্তি, অলঙ্কৃত 82টি ঘড়ি, কাচের আসবাবপত্র, বিদ্যাসাগরের নকল দাঁতের সংগ্রহ দর্শকদের মোহিত করে তোলে। সারা বিশ্বের 70টি দেশের আগত সেরা সংগ্রহ নিয়ে মার্বেল প্যালেস। এখানে রাজা রাজেন্দ্র মল্লিকের প্রতিকৃতিও দেখা মেলে যা রবি বর্মা অঙ্কিত। আরও আছে ফরাসি আসবাবপত্র, বেলজিয়ামের আয়না, 200 বছরের পুরনো ঘড়িও এবং প্যালেসের দেবদেবীরাও এসেছেন গ্রিস থেকে। মার্বেল প্রাসাদটি ব্যক্তিগত বাসস্থান হিসেবে থাকায় এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ। এখানে প্রবেশ করতে গেলে আপনাকে বিবাদীবাগের পশ্চিমবঙ্গ পর্যটন তথা ব্যুরো থেকে 24 ঘন্টা আগে অনুমতি নিতে হবে। কলেজের ছাত্রছাত্রীর ক্ষেত্রে প্রিন্সিপালের পারমিশন নিয়ে আসতে হবে। তাছাড়াও দারোয়ানের কাছ থেকে অনুমতি নিয়েও আপনারা বাড়িটিকে পরিদর্শন করতে পারবেন। ট্যুরিস্টদের ক্ষেত্রে এই বাড়িটিতে প্রবেশাধিকার বিনামূল্যে। বাড়ির অভ্যন্তরে গাইড রয়েছেন যারা দর্শনার্থীদের বাড়িটি ঘুরিয়ে দেখান, যদিও বাড়ির অংশগুলি এখনও সীমাবদ্ধ রয়েছে। মার্বেল প্যালেস সোম ও বৃহস্পতিবার ব্যতীত সমস্ত দিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। মার্বেল প্যালেসে আসার জন্য আপনারা বাস, মেট্রো বা ট্রেন ব্যবহার করতে পারেন। ট্রেনে আসলে শিয়ালদায় নেমে বড়বাজারগামী বাসে উঠে সেন্ট্রাল এভিনিউ নামতে হবে এবং সেখান থেকে 10 থেকে 12 মিনিটের হাঁটা পথ। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে 215 বা 219 বাসে উঠে রাম মন্দিরের সামনে নামতে হবে এবং সেখান থেকে হাঁটা দূরত্বে 5 থেকে 7 মিনিট লাগবে। আর আপনারা যারা মেট্রোতে আসতে চান তারা এনজি রোডে নেমে 5 থেকে 7 মিনিট হাঁটা পথে হাঁটতেই আপনারা এই প্যালেসে পৌঁছে যাবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানাবেন।